আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী 90 দশকের সেই কিছু নিয়মে মাছ ধরতে। আমরা যাচ্ছি হচ্ছে নদীর শেষ প্রান্তে। সো আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। এবার হাই দাও মিনাজ, একটু হাই দাও মিনাজ, মিনাজ একটু হাই দাও। হ্যালো গাইস, এখন আমরা গাঙ্গে নেমেছি মাছ মারতে। আপনাদেরকে মাছ দেখাবো কিছুক্ষণ পরে, আপনারা সবাই সাথে থাকেন। আমরা সেই 90 দশকের ঐতিহ্য ধরে রাখার জন্য চলে আসলাম আজকে নদীর পাড়ে, এবং আমরা আজকে এখানে মাছ মারবো। আমরা আজকে যে নদীতে আছি, এই নদীটি বলা হয় যে এক রাত্রেই খনন করা হয়েছিল। আমরা আজকে সেই নদীতে মাছ ধরতে যাই। আমরা প্রথমত এখানে কচুরিপানা যেগুলো আছে সবগুলা উপরে তুলব, আমাদের কার্যক্রম চলছে। আমরা আমাদের জালটি এখানে রেখেছি, আমরা ওই পাশ থেকে যাব এখন মাছ তাড়িয়ে জালের দিকে নিয়ে আসতে। আমরা প্রায় চলে এসেছি আমাদের মাছ তাড়িয়ে একদম আমাদের জালের কাছে। এখানে আমাদের জাল, আর আমরা মাছ তাড়িয়ে নিয়ে এসেছি এখানে। এখন আমরা জালের মাছ নিয়ে ওপার যাচ্ছি, নদী পারাপার হলাম, দেখা যাক মাছের সাফল্য। নিজের হাত ধরো, ধাক্কা দিব নাকি? দেখা যাক, আমরা সফল হতে চলেছি। দেখা গেছে মালিক দর্শক, আপনাদের জন্য মাছ দেখানোর জন্য খুব কষ্ট করছি আমরা। দর্শক, জালটি উপরে নিয়ে চলে আসছি। দর্শক দর্শক, আমরা দেখেন কি মাছ পেয়েছি, বায়েম মাছ বললে হয়। দেখেন দেখেন আমাদের মাছ বায়েম, দেখেন দর্শক এই চলে যাচ্ছে। দর্শক আমাদের মাছ বায়েমের মাছ, এর দেখেন দর্শক, আমি ধরতে পারছি না, খুব স্পেশাল মাছ এটা। এই মাছটি সকল জায়গায় পাওয়া যায় না দর্শক, খুব পিছল এই মাছটা, পিছে এই দেখেন দর্শক। সকলেই
সবচেয়ে দামি যে মাছ সেটা একটা জাস্ট পেয়েছি এখানে, দেখতে পারেন দামি মাছ। এটা গ্রাম্য ভাষায় জিওল বলা হয়, বাট ইয়া দর্শক আমরা পেয়ে গেছি জিওল মাছ। দেখেন জিওল মাছ, একে বলে জিওল মাছ। আমরা নদীর মাছ পেয়েছি একটি জিওল। দেখা যাক দর্শক আমরা আর কোনো মাছ পাই কি, আশা আছে আরো মাছ পাবো, দেখা যাক। ইয়া একটি আবার মাছ পেয়েছি, মাছ দেখা যাক পাই কি আর। ইয়া আর একটি মাছ বেরোচ্ছে দেখা যাচ্ছে। ইয়া দর্শক আরেকটি মাছ, আমরা মাছ খালি পেয়ে যাচ্ছি। মাছের একটি বাচ্চা পেয়েছি, চ্যাং মাছের বাচ্চা। কাকি তুমি মাছটা তো পায় লাভ আছে, ঠিক আছে ওই যে সিজন ভালো পড়বে ভাবছি। আরেকটি মাছ পেলাম, দেখো সামনে একটা ছোটা, চুপ করো। আরেকটি চ্যাং মাছ, দেখে তুই ভাই দেখা তারপর ইয়ে করো, কথা বলো না। দর্শক আরেকটি মাছ পেলাম, আরেকটি মাছ, দর্শক মাছের বাচ্চা পেয়েছি আমরা। বরাবর আমরা প্রতিনিয়ত মাছ পেয়ে চলেছি।